থানার কামরপাড়ায় আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। এ বিষয়ে আরো জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবায়ের, কামারপাড়ায় আমি এখন অবস্থান করছি। এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আপনি জানেন এই এলাকাটি বেশ একটি ব্যস্ত এলাকা এবং রাস্তার দুপাশে উপর এবং নিচ যানবাহনের প্রচুর চাপ এই রাতে। আসলে যে বিষয়টি আমরা জানার চেষ্টা করেছি যে স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের যে গাড়ি চালক ছিলেন আব্দুল মালেক, তাকে গ্রেফতার করেছে র্যাব এবং র্যাব গ্রেফতার করার পরপরই তার বেশ কিছু সংবাদের মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তার যেসব তথ্য আমরা পাচ্ছি সেখানে কিন্তু আসলে অত্যন্ত আশ্চর্য হয়ে যাওয়ার মতো ঘটনা আমরা জানি। এখানে আপনি দেখছেন যে আমার পেছনে বেশ কয়েকটি চায়ের দোকান রয়েছে এবং এই পাশে কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এরা প্রত্যেকেই তাকে খুব ভালো করে চিনেন, এই এলাকায় সে দীর্ঘদিন ধরে তিনি থাকেন এবং এখানেই তার আসলে সহায় সম্পত্তি যা কিছু আছে এই এলাকার চারপাশ ঘিরেই কিন্তু গড়ে উঠেছে। এবং এখানে আমরা যেটি তথ্য প্রাথমিকভাবে যেটি জানতে পারছি যে মানুষের কাছ থেকে যেসব তথ্য আমরা শুনেছি সেটি যদি আপনাদেরকে একটু বলি যে তিনি এই এলাকায় যেসব মানুষ আসলে এখানে শ্রমজীবী আছে, দিনমজুর আছে কিংবা যাদের জমি আছে তাদের প্রতি তার একটা বিশেষ দৃষ্টি ছিল এবং সেই জমি দখল কিংবা কারোর বাড়ি নিজের নামে হাতিয়ে নেওয়া এই ধরনের অভিযোগগুলোর কথা কিন্তু আমরা কিছুক্ষণ আগে, যদি আমরা খুব বেশিক্ষণ এলাকায় ঘোরাঘুরির সময় পাইনি, যা প্রাথমিকভাবে শুনলাম চায়ের দোকানে কিছুক্ষণ বসে। সেটি একটা লক্ষণীয় বিষয়, সেটি হলো যে ক্ষমতার কেন্দ্রে তিনি ছিলেন এবং কেন্দ্রের থেকে তিনি যে একটা বলয় তৈরি করে সেখানে একটি অনৈতিক চর্চা স্থাপন করা বা অনৈতিক চর্চা করা ক্ষমতার, সেই জিনিসগুলো আসলে উৎস। একজন গাড়ি চালক হিসেবে সরকারি কর্মচারী হয়ে তিনি আসলে কীভাবে এটি পেলেন বা তাকে কারা এই মদত দিয়েছে বা এই ধরনের একটি দানবীয় রূপ নিতে তাকে কারা সাহায্য করেছে সেই বিষয়গুলো কিন্তু নজরে আনার জন্য স্থানীয় জনগণ তারা কিন্তু বারবারই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা কামারপাড়ার 42 নম্বর রোডের দিকে গিয়েছিলাম, সেখানে পুলিশই একটি টহল রয়েছে, র্যাবেরও একটি দল টহল দিচ্ছে। তারা যেটি তারা আসলে আমাদেরকে তেমন কোনো তথ্য দেননি বা জানাতে পারেননি, কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে এলাকার মানুষ যেসব কথাবার্তা বলছেন বা এলাকার মানুষের যেসব ধারণা রয়েছে, তিনি এখানে একটি ব্যক্তিগত গাড়িতে চলাফেরা করতেন, যদিও তিনি সরকারি নথিতে তিনি একজন গাড়ি চালক হিসেবেই অন্তর্ভুক্ত, তারপরেও এখান থেকে তিনি যখন অফিসে অফিস করতেন বা অফিসে যেতেন তিনি তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতেন এবং গাড়ি চালকের মাধ্যমেই। তো যেটি আমরা জানছি যে আসলে অধিকতর তদন্তের ব্যাপার এবং তিনি মাত্রই গ্রেফতার হয়েছেন, তো নিশ্চয়ই তদন্তের মাধ্যমে আরও তথ্য বের হয়ে আসবে। যেটি বিষয় যে একটা এলাকায় একটা ত্রাসের রাজত্ব কায়েম করা কিংবা মানুষের মধ্যে একটা ভয়ের সংস্কৃতি তৈরি করার যে প্রবণতা, কারণ কেউ যখন কোনো অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয় বা অবৈধ ক্ষমতার চর্চা করে তখন সেখানে এক ধরনের ভয়ের সংস্কৃতি একটা বলয় সে তৈরি করে এবং সেটিরই একটি বহিঃপ্রকাশ আমরা তুরাগের কামারপাড়ায় এসে পেলাম। এবং এখানে যে গাড়ি চালক যিনি আটক হয়েছেন বা গ্রেফতার হয়েছেন আব্দুল মালেক, তার সম্পর্কে আমরা সেসব তথ্য পেয়েছি এবং তার একাধিক বাড়ির খবর আমরা এখানে জেনেছি এবং প্রত্যেকটি বাড়িতেই যতটুকু জানি যে র্যাব এবং পুলিশ তারা তল্লাশি করে বা তদন্ত করে আরও তথ্য বের করবেন যে ঠিক কী ধরনের অনিয়ম বা কোন প্রক্রিয়ায় তিনি এত সম্পদের মালিক হয়েছেন। আরেকটি বিষয় যে সরকারের আসলে নজরদারির যে সিস্টেমটি সেটি মানুষ বলছে যে আসলে একজন গাড়ি চালক যে কীভাবে এত সম্পদের মালিক হয়ে গেল এতদিন, সবার চোখের সামনে থেকেই তো তিনি এত সম্পদ তৈরি করেছেন বা যে কোনোভাবে হোক, অবৈধ হোক আর বৈধ হোক তিনি তো করেছেন, তো সেটি কীভাবে হলো, সরকারের নজরদারি বা কর্মকর্তাদেরকে নজরদারির আওতায় এনে এই বিষয়গুলো কিন্তু আরও দেখভাল করার জন্য এলাকার মানুষ বলছেন, তাতে অন্তত জনজীবনে বেশ একটু স্বস্তি আছে। তো আমার কাছে রাব্বি এখন পর্যন্ত এই ছিল সবশেষ, আপনাদেরকে আরও পরবর্তীতে হয়তো আপডেট তথ্য দিতে পারবো। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজির গাড়ি চালককে আটক করা হয়েছে আর এই বিষয়ের সর্বশেষ তথ্য নিয়ে তুরাগ থানার কামারপাড়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল।